মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে চমকপ্রদ এক ঘটনা ঘটল। এই প্রথম পৃথিবীতে তৈরি কোনো মহাকাশযান তো বটেই, কোনো বস্তু ছুঁয়ে দেখল সূর্যকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই ঘোষণা দিয়েছে। উপগ্রহ চাঁদকে এতদিনে অনেকটাই চেনা গেছে, কাছের গ্রহ মঙ্গল সেখানেও এখন যাতায়াত শুরু হয়েছে। এবার কাছের নক্ষত্রকে আরও কাছ থেকে জানার দরজাও খুলে গেল। সূর্যের বহিরাবরণ যাকে করোনা বলা হয় তা ভেদ করে সূর্যের ভেতরে প্রবেশ করেছে নাসার সৌর তদন্ত যান পার্কার। এই করোনাকে চলতি ভাষায় সূর্যের উঠোন বলা হয়। মূল বাড়ি আর সদর দরজার মধ্যে যেমন নিরাপদ দূরত্ব থাকে অনেকটা সেই রকম, তবে এই এলাকার মাধ্যাকর্ষণ শক্তি এবং চৌম্বক ক্ষমতা তীব্র। এই দুই শক্তির ক্ষমতা এতটাই যে যা সৌর পদার্থকে ওই বহিরাবরণ পেরিয়ে বের হতে দেয় না। আর পার্কার সেই চত্বরেই প্রবেশ করেছে। 2018 সালে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল পার্কার। এর আগে বেশ কয়েকবার সূর্যের কাছাকাছি পৌঁছলেও এই প্রথমবার মহাকাশযানটি সূর্যকে ছুঁয়ে দেখল, সংগ্রহ করল সৌর পদার্থ এবং চৌম্বক ক্ষেত্রের নমুনা। স্বপ্ন সত্যি হলো। এই অভিযানের শুরু থেকেই সূর্যের করোনায় প্রবেশের চেষ্টা ছিল আমাদের, সেই লক্ষ্য আজ সফল হয়েছে। আগামীতে এই নমুনা পরীক্ষা নিরীক্ষা করে সূর্য ছাড়াও ছায়াপথের অন্য নক্ষত্রকেও চেনা যাবে বলে বিজ্ঞানীদের ধারণা। একই সাথে সূর্য কিভাবে পৃথিবী বা অন্য গ্রহের বিবর্তনে সাহায্য করছে, কিভাবে সূর্য নিজে তৈরি হয়েছে, পার্কারের এই সফল অভিযানে তাও জানার সম্ভাবনা রয়েছে বলে আশা করছে নাসা। মার্সিয়া মান্নান, মাইটিভি,